সম্মানিত কুয়েতপ্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো চলে আসলাম কুয়েতের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আরেকটি কথা প্রথমেই বলে দিই, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কুয়েতের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি। কুয়েতের গৃহকর্মী নতুন ভিসা খাদেম বা খাদ্দামা চালু হয়েছে 5টি দেশের সাথে কিছুদিন আগেই। ফ্লাইট নিয়ে জটিলতা ছিল করোনার কারণে, সেটা আলহামদুলিল্লাহ ভালো সিদ্ধান্তে উপনীত হয়েছে। কুয়েতে নতুনভাবে খাদেম বা খাদ্দামা ভিসায় যারা আসবেন, কফিল বা স্পন্সর থেকে ভিসা পাওয়ার পরে অবশ্যই belsalama.com-এ রেজিস্ট্রেশন করে সরাসরি কুয়েতে ফ্লাইটে আসতে পারবেন। অবশ্যই এই belsalama.com এটা ভিতরে রেজিস্ট্রেশন করে তারপরে আপনারা আসতে পারবেন সরাসরি কুয়েতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে দিই, কুয়েতে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া 35টি দেশের নাগরিকের ওপর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। তবে সত্য হলো তাদের 14 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে, যেখানে নিষেধাজ্ঞার বাহিরে দেশগুলোকে থাকতে হবে মাত্র 7 দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকল রেজিস্ট্রেশন ও পেমেন্ট সম্পূর্ণ করতে হবে কুয়েত মুসাফির অ্যাপস বা belsalama অ্যাপসের মাধ্যমে। এই সিদ্ধান্তটি আগামী 21 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আপনাদের আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই, নিষেধাজ্ঞা দেশগুলো থেকে কুয়েতে আসলে 14 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। এটা একটু আগেই বলেছিলাম, মুসাফির নামক অ্যাপটিতে রেজিস্ট্রেশন করা ছাড়া কোনো যাত্রীকে প্লেনে উঠতে অনুমতি দেওয়া হবে না। সব যাত্রীকে নিজ খরচে 2টি কোভিড টেস্ট করাতে হবে এবং 14 দিন গভর্নমেন্ট নির্বাচিত হোটেলে থাকতে হবে। সকল গৃহকর্মীগণ belsalama অ্যাপের মাধ্যমে কুয়েতে প্রবেশ করতে পারবেন। সব এয়ারলাইন্সগুলোকে এই বিধিনিষেধ মেনে চলতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সর্বশেষ আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দেই, কুয়েতে আগামী 23 ফেব্রুয়ারি থেকে 21 দিনের জন্য আংশিক কার্ফিউ জারি করার বিশেষ সম্ভাবনা। এই বিশেষ নির্ভরযোগ্য সূত্রগুলি থেকে জানা যায়, 23 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত 21 দিনের জন্য সারা কুয়েতে আংশিক কার্ফিউ ঘোষণার সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। তবে এটা এখনও বাস্তবায়ন হয়নি। যদি বাস্তবায়ন হয় তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। যদি আমাদের কাছে নিউজ আসে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর নিয়ে খুব শীঘ্রই চলে আসব আপনাদের মাঝে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কুয়েতের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।